দেশের বিরানব্বই শতাংশ আমদানি সম্পন্ন হয় চট্টগ্রাম বন্দর দিয়ে কন্টেনারবাহী জাহাজগুলো বন্দরের প্রধান সেটিতে অবস্থান নিয়ে পণ্য খালাস করে কিন্তু গভীরতার কারণে যেসব জাহাজ বন্দরের প্রধান চেটিতে ভিড়তে পারে না সেগুলো বহিনঙ্গরে অবস্থান নিয়ে লাইটারের জাহাজের মাধ্যমে পণ্য খালাস করতে হয় তবে বৃষ্টি হলে পণ্য ভিজে যাওয়ার পাশাপাশি দুর্ঘটনার আশঙ্কায় বহিনঙ্গরে পণ্য খালাস বন্ধ রাখতে হয় এই অবস্থায় নিম্নচাপ ও মৌসুমী বায়ুর প্রভাবে গত এক সপ্তাহ টানা বৃষ্টি সে সঙ্গে সাগর উত্তাল থাকায় বহিনুঙ্গের কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যায় মৌসুমী বায়ুর প্রভাবে এবং আধেক্ষের কারণে সাগরটা উত্তাল ছিল নৌপথে আউটার অ্যাঙ্করেজে কোনো জাহাজ হয় নাই

আর আরেকদিকে আমাদের বিদেশে আমাদের একটা নেতিবাচক ইজ ইম্প্যাক্ট ক্রিয়েট হচ্ছে লাগাতার বৃষ্টির কারণে বন্দরের পণ্য ওঠানামা যেমন ব্যাঘাত সৃষ্টি করেছে তেমনি যন্ত্রপাতিও নষ্ট হয়েছে অনেক যন্ত্রপাতি তো ইটস এ গ্রিজই একটা গ্রিজ দেওয়া বা তৈলাক্ত ইসের মধ্যে চলে এবং এটি যখন বৃষ্টিপাত বেশি হয় তখন দেখা যায় এর মসৃণ ভাবটি কমে যায় তখন এটি বিকল হওয়ার রেট বেড়ে যায় বুধবার সন্ধ্যা পর্যন্ত চট্টগ্রাম বন্দরের বহিনুঙ্গরে একশো এগারোটি জাহাজের অবস্থান থাকলো পণ্য খালাস করছে মাত্র উনিশটি জাহাজ কমল সমসংবাদ সংবাদ চট্টগ্রাম